এর মধ্যে ছয়টা দিয়েছেন ছয়জন নবীর নামে আর বাকি দুইটা আল্লাহর দুজন প্রিয় বান্দা বান্দির নামে একটা সূরা মারিয়াম আর একটা সূরাতু লোকমান তো আমরা শুরুতেই জানব যে এই লোকমান কে কে ছিলেন তিনি লোকমান আলাইহিস সালাম আল্লাহর প্রিয় ভাজন একজন ব্যক্তি ছিলেন খুব বিজ্ঞ একজন মানুষ ছিলেন খুব জ্ঞানী প্রজ্ঞ একজন ব্যক্তিত্ব ছিলেন দেখতে উনি কালো ছিলেন কুৎসিত চামড়াটা কি ছিল কালো ব্ল্যাক তার মানে ব্ল্যাক হইলেই কাউকে ছোট করা যাবে না কাজী নজরুল বড় সুন্দর লিখেছেন কালো আর ধলো বাহিরে কেবল ভিতরে সবাই সমান রাঙা কেটে দিলে রক্তের রং যে কালো রঙের তার রক্ত যে ধবধবে সাদা তার রক্ত লাল তাহলে ব্ল্যাক হইলেই কাউকে ছোট করা চলবে না সাইয়েদনা লোকমান আল হাকিম কুৎসিত বর্ণের একজন মানুষ ছিলেন খাটো একজন মানুষ ছিলেন কোথায় থাকতেন মিশর সুদান ইথিওপিয়া যেটা আগের নাম ছিল হাবাসা এই রিজিয়নে কেউ কেউ বলেছেন মিশরের কোন একটা এলাকায় কেউ সুদান কেউ ইথিওপিয়া তো রিজিয়নটা কাছাকাছি কি করতেন কোন কোন মুফাসসির বলেন তিনি দর্জি ছিলেন দর্জি কেউ কেউ বলেন তিনি ছিলেন কানা নাজ্জারান নাজ্জার মানে কাঠমিস্ত্রি ছিলেন আবার কোন কোন মুফাসসির বলেন তিনি ছিলেন রাইল গনাম মেষপালক বেশিরভাগ তাফসিরে এসেছে তিনি মেষপালক ছিলেন ছাগল চড়াতেন যেটা নবীদের পেশা ছিল দায়িত্ব ছিল ওনারা ছাগল চড়াতেন শুরুর দিকে তো লোকমান হাকিম তিনিও ছাগল চড়াতেন এবং তিনি দাস ছিলেন মুক্ত জীবন তার ছিল না তিনি একজন মনিবের আন্ডারে তার ছাগলগুলো মরুভূমিতে যেয়ে কি করতেন চড়াতেন মজার ব্যাপার হচ্ছে সারা দুপুর সারা বিকেল সারা দিন ছাগল চড়িয়ে আসার পরে লোকমান যখন বাসায় ফিরে আসতো তখন এলাকার লোকজন সবাই লোকমানের কাছে জড়ো হতো আর উনি তাদেরকে তার প্রজ্ঞা তার বিজ্ঞজিত কথাগুলো শেয়ার করতেন শোনাতেন এগুলো বলতেন তো এগুলো দেখে লোকমানের মালিক অবাক কিরে আমার কাছে এলাকার কেউ আসে না কিন্তু আমার দাস দেখতে কুৎসিত কালো এই লোকমানের কাছে সবাই এসে ঘিরে থাকে কি ওর কাছে কি পায় কি আছে ওর কাছে তো শ্রোতাদের কয়েকজনকে ডেকে বললো ঘটনা কি তোমরা সবাই লোকমান সন্ধ্যাবেলায় ফিরে আসলে তার পাশে জড়ো হও কেন কি পাও তো তারা বললো আপনার দাস লোকমান এটা সে সাধারণ কোনো মানুষ নয় সে অসাধারণ মানুষ সে এমন কথা বলে এগুলো শুনলে জীবন পাল্টে যায় সুবহানাল্লাহ বিহামদিহি মালিক বলে ঘটনা কি আমি ওর মালিক কই কোনোদিন তো এরকম ওর সাথে কোনো কনভারসেশনে যাই নাই কথা হয় নাই আমি তো শুনি নাই দেখি আজকে চেক করে দেখি কি ওর এত বিজ্ঞতা এত জ্ঞান এত প্রাজ্ঞতা কিসের দেখি তো আজকে সন্ধ্যাবেলায় ফিরছে উনি বলতেছি ইয়া লোকমান ইযবাহ লানা শাতান একটা ছাগল জবাই করো ওয়া আখরিজ মিনহা আতিয়াবা মুদগাতাইন এবার এই ছাগলের সবচেয়ে শ্রেষ্ঠ দুইটা অঙ্গ কেটে নিয়ে আসো যাও ফা আখরাজাল লিসান ওয়াল কলব লোকমান যে ছাগল জবাই করে ছাগলের জিহ্বাটা আর কলব হার্ট এই দুইটা কেটে নিয়ে আসছে বলতেছে এই দুইটা শ্রেষ্ঠ বলছে আচ্ছা ঠিক আছে মালিক আবার বললো ওয়াযবাহ লানা শাতান উখরা ইয়া লোকমান যাও আরেকটা জবাই করো ওয়া আখরিজ মিনহা আখবাসা মুদগাতাইন এবার সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ ছাগলের কেটে নিয়ে আসো যাও দেখি ফা আখরাজাল লিসানা ওয়াল কলব সে আরেকটা ছাগল জবাই করে আবার জিহ্বা আর হার্ট কলব কেটে নিয়ে আসছে বলছে এই যে এটা সবচেয়ে নিকৃষ্ট তো মালিক বলে মা হাযা ইয়া লোকমান মা লাকা ইয়া লোকমান ঘটনা কি লোকমান শ্রেষ্ঠ দুইটা অঙ্গ কাটতে বললাম জিহ্বার কলিজা হৃদয় কেটে নিয়ে আসলা বললাম সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ কাটো আবার জিহ্বার এটা কেটে নিয়ে আসলা তো লোকমান বলতেছে জিহ্বা আর হৃদয় যদি শ্রেষ্ঠ হয় কলব যদি শ্রেষ্ঠ হয় এর চেয়ে শ্রেষ্ঠ অঙ্গ আর হতে পারে না আর জিহ্বা আর কলব যদি খারাপ হয় মানুষের মুখ আর হৃদয় যদি খারাপ হয় এর চেয়ে নিকৃষ্ট অঙ্গ আর হতে পারে না সে তো অবাক তাই তো সে চিন্তা করে দেখে তাই তো এই মুখ দিয়ে মানুষ ভালো কথা বলে সত্যের পায়গাম পৌঁছায় মানুষকে কল্যাণের জন্য ডাকে জিকির করে তাসবি পড়ে কোরআন তেলাওয়াত করে তখন তো এই জিহ্বা শ্রেষ্ঠ আবার এই জিহ্বা দিয়ে যখন সে সমালোচনা করে গীবত করে শেখায়াত করে অন্যকে গালি দেয় কটু কথা বলে তখন তো এই জিহ্বাটাই নিকৃষ্ট ঠিক কিনা আবার এই হৃদয় দিয়ে এখানে সিনা যখন আল্লাহর জিকির বসায় এই হৃদয় দিয়ে মানুষের কল্যাণের কথা চিন্তা করে সত্যের কথা চিন্তা করে তখন তো এটা সবচেয়ে ভালো আবার এই হৃদয়ে যদি অন্যের ব্যাপারে হিংসা পুষে রাখে এই হৃদয়ে যদি সে নিজের ব্যাপারে হাই স্টিম অহংকার পুষে রাখে তাইলে হৃদয়ের চেয়ে খারাপ অঙ্গার হতে পারে মালিক অবাক হয়ে গেল বলতেছে তাই তো লোকমান আসলেই তুমি অনেক প্রাজ্ঞ অনেক বিজ্ঞ যাও তোমাকে আমি আর এই বন্দিত্বের মধ্যে
আটকে রাখতে চাই না তোমাকে আমি এই ভালো কথাগুলো গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজ থেকে তোমাকে লোকমান আমি আজাদ করে দিলাম মুক্ত জীবন পেয়ে মুক্ত বিহঙ্গের মতো তিনি উড়ে বেড়াতে লাগলেন আর মানুষের কাছে তার এই প্রাজ্ঞ বিজ্ঞচিত কথাগুলো তিনি ছড়াতে লাগলেন তো তিনি তার সন্তানকে ডেকে বলেছিলেন কিছু উপদেশ দিয়েছিলেন ডেকে যে বাবা এটা করো এটা করো এটা করো এটা করো না এই তার সন্তানকে এই উপদেশগুলো তিনি যে দিলেন আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে এতই চমৎকার এবং পারফেক্ট মনে হয়েছে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বের সব বাবারা মায়েরা যেন তাদের সন্তানদেরকে এই উপদেশ দিতে পারে হুবহু লিটারালি ওই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে দিয়েছেন আজকের সূরা লোকমানের দ্বিতীয় রুকুতে মূলত এই তাফসীরটাই আপনাদেরকে শোনাবো তো কোন প্লট কোন স্লট আজকে আলোচনা হবে সবার কাছে ক্লিয়ার হ্যাঁ আগ্রহ জাগছে জানার ব্যাপারে আগ্রহ জাগছে আচ্ছা আসুন আমরা মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে সরাসরি আলোচনা শুরু করি আমরা আউযু বিল্লাহ দিয়ে শুরু করি সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد سبحان الله قرآن আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা আমি লুকমানকে হিকমত দিয়েছি প্রজ্ঞা দিয়েছি আর বলেছি আনিশকুর লিল্লাহ লুকমান আল্লাহ শুকরিয়া করো ওমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি যে আল্লাহ শুকরিয়া করে সে তার নিজের জন্যই করে এটা নিজের জন্যই ভালো ওমান কাফারা ফাইন্নাল্লাহ গানিয়ুন হামিদ আর যে শুকরিয়া করে না নাশুকরি করে অকৃতজ্ঞ হয় তাহলে জেনে রেখো আল্লাহ তাআলা তিনি গানি অমুখাপেক্ষী তিনি হামিদ সদা প্রশংসিত সুবহানাল্লাহ পড়েন তাহলে আল্লাহ তাআলা বললেন আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছি হিকমত দিয়েছি হিকমত হিকমত শব্দের সাথে আপনারা পরিচিত আছেন না আমি লোকমানকে হিকমত দিয়েছি এটা অনেক দামি জিনিস সবার থাকে না হিকমত জিনিসটা কি না জ্ঞান হচ্ছে নলেজ আর হিকমা হচ্ছে বাংলায় বলে প্রজ্ঞা হ্যাঁ ইংরেজিতে বলে উইজডম দেখি কেউ বলতে পারে কিনা একজন আমাকে শোনান দেখি হিকমতটা কি দেখি কেউ কিছু বলতে পারেন কিনা হিকমত মানে ক্ষমতা একজন বলছে আচ্ছা আর অলৌকিক সামথিং আর শক্তি আর হ্যাঁ এদিক থেকে যোগ্যতা আর জ্ঞান ঠিক আছে আমার ভাইরা চেষ্টা করছে আলহামদুলিল্লাহ আচ্ছা হিকমত আর ইলমের মধ্যে পার্থক্য আছে হিকমা ইজ সামথিং মোর দ্যান নলেজ আজকে শিখে যান ইলম মানে যেটা জ্ঞান বা নলেজ নলেজের সাথে যখন কমন সেন্স যুক্ত হয় তখন ওটা হিকমা হয়ে যায় সুবহানাল্লাহ কইতে বললেন না নলেজ নলেজ আর কমন সেন্স আই রিপিট নলেজ আর কমন সেন্স ইকুয়াল টু হিকমা বা উইজডম শুধু জ্ঞান থাকলেই হয় না জ্ঞানটা কিভাবে আপনি অ্যাপ্রোচ করবেন প্রচার করবেন প্রেজেন্টেশন করবেন উপস্থাপন করবেন এটা জানার দরকার আছে না নাই অনেকের অনেক জ্ঞান আছে কিন্তু কিভাবে বলতে হয় কতটুকু বলতে হয় এটা জানে না তাই না তাহলে জ্ঞানকে কাজে লাগানোর যে মেকানিজম যে কর্মকৌশল এটার নাম হিকমা আল্লাহ বলেছেন হিকমতের সাথে দাওয়াত দাও উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা হিকমতের সাথে দাওয়াত দাও নামাজ পড়া ফরজ সবাই জানি না আমরা এটারে বলে ইলম কিন্তু নামাজটা কিভাবে পড়তে হয় রুকু কেমনে দিতে হয় সেজদা কেমনে করতে হয় হ্যাঁ সালাম ফিরায় কিভাবে এটা এক্সিট করতে হয় এই পুরো মেকানিজমটা জানার নাম হিকমা তাহলে নলেজ প্লাস কমন সেন্স ইকুয়াল টু হিকমা জ্ঞান আর কমন সেন্স একসাথে যদি হয় এটা উইজডম বা প্রজ্ঞা হিসেবে রিফ্লেক্ট করে বুঝতে পারছেন আল্লাহ বললেন আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছি হ্যাঁ ওমাই ইউতাল হিকমাতা ফাকদ উতিয়া খাইরান কাসীরা আর যাকে আমি প্রজ্ঞা দিয়েছি তাকে আমি অনেক কিছু দিয়েছি সুবহানাল্লাহ পড়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রজ্ঞা দিয়ে ধন্য করে